ইরশাদ মীর, কাশ্মীর থেকে। সালামু আলাইকুম ডক্টর সাহেব, আল্লাহ আপনার ও আপনার পরিবারের উপর রহম ও শান্তি বর্ষিত করুক, আমিন। আপনি হলো আমার ফেভারিট স্কলার এবং একজন শিক্ষক, আমি আপনার লেকচার থেকে অনেক কিছু শিখেছি, আল্লাহ যাতে আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমি আপনাকে মনে করাই দিই, আমি ইসলামিক কোনো পণ্ডিত না, আমি একজন ইসলামিক দায়ী এবং একজন ছাত্র কম্পারেটিভ রিলিজন অ্যান্ড ইসলামের। আচ্ছা, আমরা কোশ্চেনে যাই। তিনি বলছেন, তুর্কিতে একটা ড্রামা বের হয়েছে আর্তগুল, মানে দ্য রিলিজ, তো এটা ইউটিউবে সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে, আর আর আমাদের এই উপমহাদেশের সবাই এটাকে অনেক পছন্দ করছে, কেউ বলছে না যেটা অ্যান্টি ইসলামিক বা ইসলাম বিরোধী, এবং ইমরান খান আর এরদোগান দুজনা এটাকে প্রশংসা করেছেন, কিন্তু দেওবন্দিরা এটার পুরো একটা ফতোয়া নজির করেছে যে এটা সম্পূর্ণ হারাম, এটা দেখা যাবে না, কারণ এখানে নন মাহরাম মহিলারা একে অপরের সাথে দেখা করছে বা ছেলেরা মেয়েদের সাথে মিশামিশি করছে, প্রেম কাহিনীকে প্রমোট করা হচ্ছে, তো আর মানুষের রমজান মাসে এটাকে মানে এইসব হারাম জিনিস দেখে সময় নষ্ট করছে, এটা কি দেখা ঠিক? একটা কোশ্চেন আসছে কাশ্মীরের, আমার নাম তাসাদুক কাশ্মীর, আরতেগুল প্রোগ্রামটি দেখার জন্য কি ইসলাম সম্মতি জানায়, এটা কি হারাম না হালাল? হাবিবা মেজবা উত্তরপ্রদেশ ইন্ডিয়া থেকে একই কোশ্চিন করেছে। ফাইজাল কুরশিদ নামক আরেকজন ভাই পাকিস্তান থেকে একই কোশ্চিন করেছে যে তুর্কি ড্রামা ইরতগুল বা দ্য রিলিজ কি দেখা যাবে, এটা কি ইসলাম সম্মতি জানায়, কারণ এখানে ইসলামের গ্লোরিয়াস পাস্টকে তুলে ধরা হয়েছে, আর ক্রুসেডাররা কীভাবে অত্যাচার করেছিল, তাদের বিরুদ্ধে কীভাবে আমাদের যোদ্ধারা যুদ্ধ করেছিল, সব জিনিস তুলে ধরা হয়েছে, এগুলো কি দেখা যাবে? আমি জেনে অবাক হচ্ছি যে এরকম ইরতেগুল বা দ্য রিলিজের ওপর শত শত, মিনিমাম শত শত বা 100টা তো হবে এরকম কোশ্চিন আসছে যে ইরতেগুল দেখা যাবে কি না। তো আমি এই উত্তরটা শুধু ইরতেগুলের ওপর না, এই উত্তরটা অন্য সব সিরিয়াল এবং ইসলামিক অ্যাক্টিং বা নাটকের ওপর বিবেচনা করতে হবে আপনাদের। যেহেতু আমি মিডিয়ার মধ্যে আছি, তো আমি জানি যে কোনো টিভি সিরিয়াল বা ড্রামা বা মুভি কোনো কিছু 100% হালাল করতে পারবে না, সেখানে কিছু না কিছু ঘাটতি থাকবেই, পূরণ করতে পারে না। তো কিছু জিনিস হলো বেশি হারাম আর কিছু জিনিস হলো কম হারাম। মুভিগুলো যেগুলো তৈরি হয় কোনো কিছুকে সম্পূর্ণরূপে হালাল করতে পারবে না, 100% হালাল করতে পারবে না, কিছু বেশি হারাম কিছু কম হারাম, কিছু কিছু কবিরা গুণা করে ফেলে, কিছু সগিরা গুণা করে ফেলে। তো এবার উর্তগুলের ব্যাপারে আসি। আমি উর্তগুল দেখিনি বা উর্তগুলের উপর আমাদের গভীর রিসার্চ করিনি, তো আমি কিছু, হ্যাঁ আমি কিছু আর্টিকেল পড়েছি এর সম্পর্কে, বিভিন্ন ওয়েবসাইট এর সম্পর্কে কি বিষয়ে কাহিনী কি বিষয় নিচ্ছে এগুলো আমি সম্পর্কে আমি পড়েছি, বুঝতে পারছি কি বিষয়গুলো কি সম্পর্কে হচ্ছে। আর এটা শুধু ইউটিউবের রেকর্ডই ভাঙেনি, পুরো বিশ্বেরই রেকর্ড ভেঙে দিয়েছে পুরাপুরি, এটা অনেক জায়গায় শো হচ্ছে, এটা হলিউডকে মানে ভেঙে দিয়েছে পুরো, এত পরিমাণে এটা পপুলার হয়েছে, আমাদের সাবকন্টিনেন্ট সহকারে প্রচুর পরিমাণে পপুলার হয়েছে, এটা 150টা এপিসোড আর এক একটা 1 ঘন্টা 2 ঘন্টা মতো করে এভাবে চালু করছে, এবং অনেক এটা নেটফ্লিক্স হোক বিভিন্ন দেশে রেকর্ড ভঙ্গ করে দিয়েছে, আর এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডাবিং করা হয়েছে, উর্দু ইংলিশ সহকারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডাবিং করা হয়েছে, এবং প্রচুর এটা মানুষ প্রচুর পছন্দ করছে। আর হ্যাঁ, আমি এগুলো আর্টিকেল পড়ে জানতে পেরেছি, আরও জানতে পারলাম যে এখানে এটা সম্পূর্ণ হারাম বলা যাবে না, আবার এটা সম্পূর্ণ হালাল বলা যাবে না, কারণ এখানে নর মহরম মহিলা আছে, হিজাবে নাই তারা, আবার এখানে মিউজিক ব্যবহার করা হয়েছে যেটাও হারাম, আবার মহিলাদেরকে দেখানো এটাও তো হারাম, এটাও তো ঠিক না। আর ভাই যেরকম বললো যে এখানে অনেক নন মাহরাম মহিলার ছবি আছে বা এরকম অনেক মিশামিশি আছে, তো এটা অন্যান্য সিনেমার যে মানে বলিউড হলিউড যেরকম ঘেঁষে সিনেমা করে একবারে খারাপ, একবার মহিলাদের যেভাবে খারাপভাবে উপস্থাপন করে, এভাবে খারাপভাবে উপস্থাপন করা হয়নি, মানে তাদেরকে অন্তত পক্ষে ভালো, এটা বলা যায় যে তাদেরকে অন্তত পক্ষে ভালো। কিন্তু হ্যাঁ, এখানে কিছু মহিলা আছে যারা নন মাহারাম, যারা হিজাব করে না, এখানে মিউজিক ব্যবহার করা হয়েছে যেটা টোটালি হারাম, এখানে আকিদাকিদের বিষয়ে কিছু সমস্যা থাকতে পারে, এখানে টোটাল তাওহিদকে রেফার নাও করতে পারে, যার কারণে এটা বলা যাবে না যেটা পুরোপুরি ইসলামিক, কেউ আপনাকে পুরোপুরি ফতোয়া দিতে পারবে না যে এটা সম্পূর্ণ হালাল, এটা কেউ আপনাকে ফতোয়া দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, কিন্তু আমি একটু সামনে আগে যদি বলি, তাহলে দেখতে গেলে পুরো বিশ্বে যেভাবে ইভেল, যেভাবে শয়তানি জিনিসপত্র ছড়িয়ে যাচ্ছে, তো আচ্ছা আগে বলতে যে যারা সিরিয়াল দেখেন না বা যারা সিনেমা দেখেন না, তাদের জন্য এটা সম্পূর্ণ হারাম, তাদের এটা দেখতে হবে না, যাদের সিনেমা দেখার নেশা নেই তাদেরকে এটা সম্পূর্ণ দেখা যাবে না, তাদের জন্য এটা হারাম। প্লিজ দয়া করে আপনারা দেখবেন, এটা আমার রেকমেন্ডেশন, আপনি প্লিজ দয়া করে দেখবেন না, দয়া করে আপনি কোরআন পড়েন যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আপনি হাদিস পড়েন যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আপনি সিরাত পড়েন, রাসুলের জীবনী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, এই সিরিয়াল দেখেন না, যদি আপনার সিরিয়াল বা সিনেমা দেখার প্রতি কোনো রকমের নেশা না থাকে, এটাকে যদি হারাম মনে করেন। কিন্তু যেসব মুসলিম সিনেমা দেখার পর প্রচণ্ড রকমের আসক্তি রাখেন,
আমি জানি বিশ্বে এরকম অনেক মুসলিম আছে যারা মুসলিম হওয়ার সত্ত্বেও এসে জঘন্য রকম সিনেমা দেখে হলিউড বলিউডে। তারা সব বিষয়ে হলিউড বা সিনেমা দেখাতে আসক্ত না হতে পারে, বাট অনেক মানুষ আছে যারা বলিউডের বা হলিউডের নর্মাল মুভি দেখে সম্পূর্ণ আসক্ত, মানে তারা এটাকে পুরো সম্পূর্ণ আসক্ত ভাবে দেখে। হ্যাঁ, অনেক আছে যারা পর্নোগ্রাফির উপর আসক্ত না, তবে এসে হলিউড বলিউড মুভির উপর পুরোপুরি ভাবে আসক্ত। কিন্তু যেসব মানুষ যারা হলিউড মুভিতে আসক্ত, যারা বলিউড মুভিতে আসক্ত, যে যারা বিভিন্ন সিরিয়াল দেখে, যারা স্টার প্লাস হতে পারে বা স্টার মুভিজ হতে পারে বা স্টার টিভি, যে কি কি না যা আছে হতে পারে, যেখানে সম্পূর্ণভাবে হারাম মিউজিক এবং হারাম কালচার ব্যবহার করা হচ্ছে, ছেলে মেয়েদের মেলামেশা, পর্নোগ্রাফি ইটিসি, সেদিক থেকে দেখতে গেলে দেরিলিস তাদের চেয়ে কম হারাম এই হলিউড মুভি বা বলিউড মুভির চেয়ে। হ্যাঁ, দেরিলিসে অবশ্যই কোনো মিশামিশি সিন বা ধরেন প্রেম করছে দুইটা কাপড় একবারে হাঁক করছে পরস্পরকে কোলাকুলি করছে, এরকম কোনো সিন থাকবে না। তো সবচেয়ে যেটা বেস্ট হয় যে আপনি যদি সিনেমা দেখা বাদ দিতে চান, একবার সিনেমা দেখা বাদ দিয়ে দেন, আপনার কিছুই দেখতে হবে না, এটা সব থেকে বেস্ট। কিন্তু আপনি যদি একবারেই ছাড়তে না পারেন সিনেমাকে, তাহলে আপনি দেরিলিস দেখতে পারেন বা এগুলো দেখতে পারেন যেগুলো আপনি কম হারাম বা আপনি যেগুলো আপনাকে মোটামুটি ইসলামের দিকে নিয়ে যেতে পারে, আর সেটা আপনাকে মেসেজ দিতে পারে, বিভিন্ন রকম তথ্য দিতে পারে। তো আমার কাছে অ্যাকর্ডিংলি পুরো বিশ্বের মধ্যে যত মুভি তৈরি হয় সব থেকে বেস্ট হলো এমন মুভি যারা যেসব মুভি মেসেজ দেয় বা যেসব মুভি সমাজকে কিছু দেয়, যেসব মেসেজ মুভি যেগুলোর বিষয়ে রিসালাত সম্পর্কে থাকবে, তাওহিদ বিষয় সম্পর্কে থাকবে। তো আপনি কি বলবেন বা আমি কি বলবো এটা সম্পূর্ণ রকম হালাল? না, কোনো মুভি এসব মিডিয়াতে কোনো মুভি সম্পূর্ণরূপে হালাল হতে পারবে না, তারা হালালের 100% ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে না। কিন্তু আপনি যদি সিনেমা দেখতে একবারই চান, আপনি সিনেমা ছাড়া থাকতে পারবেন না, তাহলে তাহলে এমন সিনেমা দেখেন যেটা আপনাকে মেসেজ দেবে। ওমর সিরিজ যেরকম, এটা তৈরি হয়েছিল 30টা এপিসোডের এবং এটা কাতার কাতার অ্যাম্বাসি এটাকে ফান্ড করেছিল সরাসরি, তাও আপনি সম্পূর্ণরূপে বলতে পারবেন না যে এটা হলো সম্পূর্ণ 100% হালাল। সেখানে আমার মিউজিক ব্যবহার করা হয়েছে, মাঝে মাঝে কোনো মেয়ের ছবি আসতে পারে তার মধ্যে। কিন্তু আপনি যদি সিনেমাকে বিবেচনা বা মেসেজ মুভিকে বিবেচনা আনেন বা ওমর সিরিজ সম্পর্কে বলতে চাই, এটা অসাধারণ। এখানে কোরআনের আয়াতগুলো কোট করা হয়েছে, এখানে হাদিসগুলো কোট করা হয়েছে, আল্লাহ চাইলে কোনো মানুষ এটা দেখে আল্লাহর কাছে ফিরে যেতে পারে, কারণ এখানে কোনো বেশি হারাম জিনিস নাই। আর হ্যাঁ, সেখানে মিউজিক আছে, কিন্তু এখানে যেসব হাদিস বা কোরআন ব্যবহার করছে সেগুলো সম্পূর্ণ রকম 100% খাঁটি। হ্যাঁ, কিছু কিছু জিনিস এদিক সেদিক হতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি সিনেমা দেখার পর পুরোপুরি একবার আসক্ত হয়ে থাকেন, তাহলে দয়া করে মেসেজ মুভি দেখেন, এসব মুভি দেখেন। আর আপনি যদি সিনেমা দেখেন আসক্ত না হন, আপনি সিনেমা দেখেন না ইসলামের জন্য, তাহলে আপনি পুরোপুরি দেখছেন না, একবারে ছেড়ে দেন। আপনি যদি একবারে সিরিয়াল দেখার পর পুরোপুরি আসক্ত হয়ে থাকেন, তাহলে সবচেয়ে ভালো হয় আপনি অমর সিরিজ দেখেন। তো এর তো কোনো ওরকম মেসেজ মুভির মতো হবে না বা ওরকম হবে না বা অমর সিরিজের মতো এত ভালো হবে না। কিন্তু একটা কথা বলতে চাই, যেটা হলো ধরেন একটা কথা বলতে চাই যে ধরেন একটা মেয়ে আছে যে স্কার্ট পরেছে সিনেমাতে, সেটা পুরোপুরি নর্মাল হারাম। আর একটা মেয়ে আছে যে ধরেন বলছে সালোয়ার কামিজ পরছে বাট বলবে সে চুল ঢাকবে না, তাহলে হ্যাঁ চুল না ঢাকা তো হারাম, এটা ঠিক আছে। কিন্তু স্কার্ট পরে থাকা, লেগ বাই করে রাখা, এটা যেহেতু জঘন্য রকম খারাপ কাজ এটা, কিন্তু তার চেয়ে একটু খারাপ কাজ হলো, কম খারাপ কাজ হলো মানে চুলটা ছেড়ে রাখা। আপনি বুঝতে পারছেন আশা করি, মানে তাহলে কোনটা সবচেয়ে বেশি খারাপ হলো? যে স্কার্ট পরে থাকবে, লেগ ভাই করে রাখবে, আপনি সেটাকে দেখবেন, আপনি সেটাকে শখ করে দেখবেন, কিন্তু আপনি সেটাকে ছাড়ার জন্য যদি আপনি এমন কিছু জিনিস দেখেন যে কম জিনিস পড়েছে বা ভালো জিনিস পড়েছে, শুধু চুলটা ছেড়েছে, হ্যাঁ চুল ছেড়ে রাখাও হারাম। আপনি যদি সম্পূর্ণ এটা থেকে বাইরে যেতে চান, আপনি সিনেমা দেখা বাদ দিন পুরোপুরি, আপনি সিনেমা দেখা থেকে টোটালি বাদ। আপনি যদি করতে না পারেন, তাহলে আপনি এগুলো দেখে আল্লাহর কাছে যেতে পারেন। আর উর্দুগুলোর ব্যাপারে বলতে গেলে এখানে 20% খাঁটি জিনিস আছে, যেটা অনেকে ভালো আপনাকে মেসেজ দিতে পারে মাঝে মাঝে। আমি আগে আমি একটা কথা বলছি, আমি উর্দুগুলোর উপর পুরোপুরি রিসার্চ করিনি বা আমি দেখিও নি, রিপোর্টে যা বলছি আমি সেগুলো দেখি, আপনাদের সাথে কথা বলছি যে হ্যাঁ উর্দুগুল দেখা সম্পূর্ণ হারাম। যদি আপনি সিনেমা যদি না দেখেন, আপনার জন্য উর্দুগুল দেখা 100% হারাম। কিন্তু আপনি যদি সিনেমাতে নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি বলিউডের মুভিতে নেশাগ্রস্ত হয়ে থাকেন, হলিউডের মুভিতে নেশাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সেটা হচ্ছে তো আপনার এটা দেখা অনেক ভালো, যেটা আপনি বুঝতে পারবেন জিনিসগুলো, মেসেজ পাবেন। তো আমি পরিস্থিতি একবারে ক্লিয়ার করে দিতে চাই যে হ্যাঁ হলিউড বা বলিউড মুভি দেখাচ্ছে, আপনি এগুলো দেখতে পারেন। আমি সব থেকে বেস্ট রেকমেন্ডেশন যেটা করবো, আপনি পুরোপুরি সিনেমা দেখা বাদ দিন এক নম্বর। আপনি যদি একবারে নাই পারেন, তাহলে সে ওমর সিরিজ বা ইর্তুগুল দেখা শুরু করতে পারেন, যেগুলো আপনি আল্লাহর কাছে নিয়ে যেতে পারে বা ইসলামের গ্লোরিয়াস পাথ সম্পর্কে আপনাকে জানাতে পারে। কিন্তু সবচেয়ে বেস্ট আপনি কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সিরাত পড়ুন, যেগুলো আপনাকে আল্লাহর কাছে পুরোপুরি নিয়ে যাবে, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমার একটা প্রচণ্ড ইচ্ছা যে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন আমি একটা ইসলামিক মুভি বানাবো,
যেখানে ইসলামের সম্পূর্ণ বিষয় হালাল থাকবে, প্রত্যেকটা জিনিস হালাল রূপে উপস্থাপন করা হবে, আমরা কোনো রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করব না যেটা করে হালাল, যেটা এবারে মানে মানুষের গলা দিয়ে বাইর হয় সেরকম জিনিস ব্যবহার করা হতে পারে। এই সকল ক্রাইটেরিয়া পূরণ করে করা তাহলে বেশি ডিফিকাল্ট, কিন্তু করব ইনশাল্লাহ। কিন্তু যখন পিস টিভিকে দেখেন, পিস টিভিতে কোনো রকম মিউজিক নাই, আর কোনো রকম আমরা হালাল মিউজিক হারাম মিউজিক ইউজ করিনি, মানুষের গলার কিছু মিউজিক বা সাউন্ড ইফেক্ট থাকতে পারে। তো আমি আমার একটা ইচ্ছা হলো যে আমি একটা ইসলামিক মুভি বানাবো, যেখানে ইসলামের সকল বিষয় বা সকল হালাল বা হারাম জিনিসকে ভালোভাবে উপস্থাপন করা হবে, মানে হারাম জিনিস কোনো কিছু থাকবেই না। সেটা হতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ওপর বা বিভিন্ন কোরআনের ওপর বা অন্য কোনো ইসলামিক টপিকের ওপর, বা যাই হোক ইনশাল্লাহ আল্লাহ যদি চান আমি একটা বানাবো ইনশাল্লাহ। সেটা থাকবে পুরোপুরি হাই কোয়ালিটি সম্পন্ন, তো এরকম মেসেজ সম্পন্ন মুভি, হাই কোয়ালিটি সম্পন্ন, একবারে সব কিছু প্রফেশনাল এরকম আছে কিনা আমার জানা নেই, থাকতে পারে তবে আমি সম্পর্কে জানি না। তবে আমার একটা প্রফেশনাল ইচ্ছা হলো, আমার ডিজায়ার যে আল্লাহর কাছে যে আমি এরকম একটা মুভি বানাবো যেটা সম্পূর্ণ ইলমের ওপর থাকবে, সেটা জ্ঞান ভিত্তিক থাকবে এবং সম্পূর্ণ ইসলামের 100% ক্রাইটেরিয়াকে পূরণ করবে, কোনো হারাম জিনিস বা নন মাহারাম বা কোনো মিউজিক থাকবে না ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার উত্তর পেয়েছেন।